পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও শালবনী থানার উদ্যোগে সাইবার ক্রাইম বিষয়ক একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ভাদুতলায়। এদিনের সচেতনতা শিবিরে অতিরিক্ত জেলা শাসক কম্পা হুনাইয়া, মেদিনীপুর বন বিভাগের অ্যাডিশনাল ডিএফও, শালবনী থানার দায়িত্বপ্রাপ্ত আইসি গোপাল বিশ্বাস সহ উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষে জলসিঞ্চন কর্মসূচির মধ্য দিয়ে এদিনের শিবিরের শুভ সূচনা হয়। যেহেতু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের বেশিরভাগ জন সমাজে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজের শিকার হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাই শিবির থেকে বর্তমান সময়ের ছেলে মেয়েদের অপরাধ প্রবণতামূলক কাজ থেকে কিভাবে সতর্ক থেকে সমাজকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা কুইজ দৃশ্য শ্রাব্য উপকরণের মাধ্যমে তা দেখানো হয়। অতিরিক্ত জেলা শাসকের বক্তব্যে ছাত্রছাত্রীদের কলেজে পড়তে পড়তে সিভিল সার্ভিস ইউপিএস পরীক্ষার প্রস্তুতির কথা ওঠে, যার মাধ্যমে উন্নত সমাজ করতে সাহায্য করবে। এছাড়া বিগত দিনের প্রতিযোগিতা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসে একক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ থেকে প্রায় 36 জন ছাত্রছাত্রীকে পুরস্কার তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। জেলা পুলিশের এরকম মহতি উদ্যোগে স্বভাবতই খুশি হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। শিবিরে প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। डेटा लीक हो जाता है, कभी फेसबुक से डेटा लीक हो जाता है, वो सारा डेटा जो है वहां पे बेचा और खरीदा जाता है फॉर मिलियंस ऑफ डॉलर्स। और वो सब डेटा जब वो आपसे खरीदते हैं तो मे बी किसी भी एक्सवाइज रैंडम ऐप में आपने एक फालतू पासवर्ड रख दिया था, वही पासवर्ड आपने फालतू नहीं पासवर्ड अच्छा था वही आपने सब जगह रख दिया। अब हुआ ये कि उस ऐप ने आपका डेटा बेच दिया डार्क वेब पे, जो जिसने वो डेटा परचेज किया है वो इतनी जानकारी रखता है कि कई लोग ऐसा करेंगे कि वही पासवर्ड बैंक पे लगाएंगे, वो आपका ईमेल आईडी यूज करेंगे, वही पासवर्ड जो किसी भी एक्सवाइजेड ऐप से आपने रखा था वो जरूर आपके बैंक पे लगाकर देखेंगे। अगर आपका डेटा कहीं से भी लीक हुआ है तो वो जरूर आपको वो लगाकर देखेंगे, और वो इंश्योर अगर आपने सेम पासवर्ड रखा होगा तो आपकी सिक्योरिटी जितना भी अच्छा पासवर्ड हो